أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلي الرحمن كامل مدرسه পক্ষ থেকে দাখিল নবম শ্রেণী ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত আমি মোহাম্মদ শামসুল আলম প্রভাষক গণিত খলি রহমান কামিল মাদ্রাসা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ক্লাসের প্রথম অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয়ে গেছে বাকি যেহেতু অ্যাসাইনমেন্ট এখনও আমরা বই দিতে পারি নাই অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো আছে গণিত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আমরা যখন ক্লাস চালু ছিল তখন আমরা গণিতের সেট অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেট কাকে বলে সেটকে কিভাবে ব্যাখ্যা করা হয় সেটের উপাদান এই সবগুলো বিষয়ে আলোচনা করছিলাম ওখানে আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে একটা প্রশ্ন আছে তালিকা পদ্ধতি নিয়ে মানে তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে তাদেরকে পৃথক করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে অর্থাৎ একটা সেটের উপাদানগুলোকে যদি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে এবং উপাদানগুলো একটার সাথে একটা পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয় এবং উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তখন তাকে তালিকা পদ্ধতি বলে তো তালিকা পদ্ধতি আমরা কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম প্রথম বৈশিষ্ট্য হলো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে উপাদানগুলোর মাঝে একটা উপাদান শেষে আরেকটা উপাদান ব্যবহার করার জন্য কমা ব্যবহার করবে তৃতীয় কথা হলো উপাদানগুলোকে এক দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হবে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো সেটে থাকে সেটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো আমাদের প্রথম প্রশ্ন যে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা এখানে লিখছিলাম বি সেটটা আমাদের বইতে দেওয়া প্রশ্নে দেওয়া আছে বি সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু অ্যান এবং এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো কেন প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি দেখব এটাকে এই বি সেটটা আছে সেট গঠন পদ্ধতিতে আমরা পড়াইছিলাম সেট গঠন পদ্ধতি হলো যেখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না যেমন এখানে বি সেটের একটা উপাদান হবে এক্স অ্যান্ড এক্স কী হবে তার ব্যাখ্যা দেওয়া আছে কিছু সাধারণ বৈশিষ্ট্য ধর্ম দেওয়া থাকবে ধর্ম দিছে এক্স বিলংস টু অ্যান অর্থাৎ এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা আমরা অ্যান বলতে বুঝি সকল স্বাভাবিক সংখ্যার সেটকে অ্যান দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক্স বিলংস টু মানে হলো উপাদান বা আছে এক্স বিলংস টু অ্যান বলতে আমরা বুঝব এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা অনেকগুলো আছে কোনগুলো হবে একটা সমীকরণ দেওয়া আছে এই যে মানগুলো এই সমীকরণগুলোকে সাপোর্ট করবে এই সমীকরণ তাই সেই মানগুলো হবে এক্সের মান সেক্ষেত্রে আমরা এর অঙ্কটা করবো এভাবে যে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এখান থেকে আমরা এক্সের মান বের করব আমরা দেখতে পাই এটা একটা উৎপাদক আছে আমাদের যে মিডল টার্ম ফ্যাক্টর আমরা বলি এই মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্সকে আমরা এমন দুইটা সংখ্যায় লিখব যে দুইটা সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে আমার মাঝখানে যে মাইনাস সেভেন এক্স সংখ্যাটা সেটা হতে হবে এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে আমার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল হইতে হবে আমরা মিডল টার্ম ফ্যাক্টরগুলো উৎপাদকগুলো আমরা ক্লাস এইটে ক্লাস সেভেনে আমরা করছিলাম এগুলা তাহলে আমি এখানে সেভেন এক্সকে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে আমার মাইনাস সেভেন এক্স হবে এবং গুণ করলে আমার টুয়েলভ এক্স স্কোয়ার হবে দুইটা শর্তে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখি যে একটা মাইনাস থ্রি এক্স একটা মাইনাস ফোর এক্স নিই মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফোর এক্স যদি আমরা যোগ করি তাহলে মাইনাস সেভেন এক্স হয় আর মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফোর এক্স গুণ করলে আমার টুয়েলভ এক্স স্কোয়ার হয় সেক্ষেত্রে মাইনাস সেভেন এক্সকে আমরা ভাঙিয়ে দুইটা পদ লিখতে পারি একটা মাইনাস থ্রি এক্স একটা মাইনাস ফোর এক্স তো আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো মিডল টার্মের এরপরে এখানে চারটা পদ হয় চারটা পদ দুইটা দুইটা করে আমরা কমন নিব প্রথম দুইটা পদে আমাদের কী কমন যায় এই দুইটা পদে আমার কমন যায় এক্স কমন যায় এক্স কমন দিলে আর থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস দ্বিতীয় দুইটা পদে আমার ফোর কমন যায় ফোর কমন এক্স মাইনাস থ্রি মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস এটা মাইনাস হয়ে গেছে এই দুইটা পদ একই রকম দুই থেকে আমরা একটা কমন নিই আর থাকে আমার এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো
আমরা জানি দুইটি বীজগণিত রাশির গুণফল যদি শূন্য হয় তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে অর্থাৎ হয় x - 3 সমান শূন্য হবে অথবা x - 4 সমান শূন্য হবে আমি লিখলাম হয় x - 3 সমান শূন্য বা x সমান -3 এদিকে গেলে +3 - 4 এদিকে গেলে +4 তাহলে আমার b সেটের যে মান x হবে এবং যে x এর যে মানটা এই সমীকরণকে সাপোর্ট করবে সেই মান দুটো হলো একটা মান 3 একটা মান 4 সুতরাং b কে যদি আমরা তালিকার মধ্যে প্রকাশ করি b সমান সমান 3, 4 এটা আমার ক বা এক নাম্বার প্রশ্নের যে অ্যানসার হবে ঠিক আমরা অ্যানসার এভাবেই লিখব এখানে আমরা কয়েকটা বিষয় আমরা শিখতে পারি সেটা হলো সেটকে প্রকাশের পদ্ধতিগুলো আমরা শিখলাম যে সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি সেট গঠন থেকে কীভাবে আমরা তালিকাগুলো বের করব সেই প্রসেসটা আমাদের এখানে শেখা হলো এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর এর দ্বিতীয় প্রশ্নটা আমাদের আছে এরকম বি একটা সেট আছে যে এ একটা সেট আছে এ সেটের পাওয়ার সেটকে নির্ণয় করতে হবে এ সেটের পাওয়ার সেট আমরা নির্ণয় করতে হয় আমাকে কয়েকগুলো বিষয় আমাকে জানা দরকার সেটা প্রথমে আমাকে শিখতে হবে যে উপসেট বলতে আমরা কি বুঝি উপসেটের একটা সেটকে আমরা যতগুলো সেটে রূপান্তর করতে পারি বা একটি সেট থেকে যতগুলো সেট গঠন করতে পারি তাকে সেটের উপসেট বলা হয় একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় আমরা আবার বলতেছি কোন সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের পাওয়ার সেট বলে এবং পাওয়ার ওই সেটটা এবং ওরই দুইটাই পাওয়ার সেটের উপাদান হিসেবে গণ্য হবে ওই সেট নিজেই এবং ওরই পাওয়ার সেটের উপাদান বলে গণ্য হবে এরপর আমাকে জানতে হবে পাওয়ার বা শক্তি সেট বলতে আমরা কি বুঝি কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে পাওয়ার সেট বা শক্তি সেট বলে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বলে পাওয়ার বা শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার বা শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় আমরা যেমন যদি কোনো সেট এ হয় তার পাওয়ার সেট হবে পি অফ এ ওই সেটের পাওয়ার সেট হবে পি অফ এ এবং কোনো পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন কোনো পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ কোনো সেটের উপাদান যদি দুই হয় তাহলে এন এর মান দুই হবে কোনো সেটের উপাদান যদি তিন হয় এন এর মান তিন হবে কোনো সেটের উপাদান যদি চার হয় এন এর মান চার হবে সেক্ষেত্রে টু টু দি পাওয়ার ফোর বা টু কিউব বা টু স্কোয়ার এই উপাদানগুলো হবে পাওয়ার সেটের উপাদান এখন দেখা যাক আমাদের দ্বিতীয় যে আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা সে প্রশ্নটা হলো পি অফ এ নির্ণয় কর এবং দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দুই নম্বর আমাদের বইটা এরকম হলো দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে এ একটা সেট যাকে আমরা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এছাড়াও এর মান হবে আমাদের এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20 এখানে আমাদের একটা সেট দেওয়া আছে বলছে পি অফ এ নির্ণয় করতে হবে আমাদেরকে প্রথমে আমরা দেখি পি অফ এ নির্ণয় এ সেটটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে এটাকে আমরা তালিকা পদ্ধতি রূপান্তর করতে হবে আমরা যে সেট গঠনটাকে যদি আমরা বিশ্লেষণ করি এর উপাদান হবে এক্স এর উপাদান হবে এক্স এক্স কেমন হবে এক্সটা হবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্সটা হবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা অনেকগুলো কোনগুলো হবে এরপরে দেওয়া আছে এবং এক্স স্কোয়ার লেস দেন 20 অর্থাৎ এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে যাকে স্কোয়ার করলে বা যাকে বর্গ করলে 20 থেকে বা 20 থেকে ছোট হবে তাহলে এক্স এর মা বি এস এর একটা মা এস এর মানগুলো হবে এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে বর্গ করলে 20 থেকে ছোট হবে তা আমরা জানি একের বর্গ করলে এক হয় দুইয়ের বর্গ করলে চার হয় তিনের বর্গ করলে নয় হয় চারের বর্গ করলে ১৬ হয় পাঁচের বর্গ কিন্তু 25 হয় যেটা 20 থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এস এর উপাদান সংখ্যা হবে 1, 2, 3, 4 এটা হলো এ সেটের তালিকা পদ্ধতি কারণ ওয়ানকে যদি আমি স্কোয়ার দিই ওয়ান হবে টুকে স্কোয়ার দিলে
फोर हबे, थ्री के स्क्वायर दिले नाइन हबे, फोर के स्क्वायर दिले सिक्सटीन हबे, बाकी फाइव के जदि आमी स्क्वायर करी से क्षेत्र में ट्वेंटी फाइव हबे, जा आमादे शर्तेर साथे मिलबे ना, शर्त बोलछे ताके बड़ो करले बीस थेके छोटो होते हबे। তার আমি এখান থেকে একে তালিকাভুক্ত প্রকাশ করলে পাবো ওয়ান টু থ্রি ফোর। এখন এ সেটটিকে আমি পাওয়ার সেটে নিয়ে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেটকে আমরা সুতরাং পি অফ এ সমান বলবো আমরা, পাওয়ার সেট একটা সেট, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। পাওয়ার সেট উপাদান বল কি বলছিলাম আমরা, একটা সেটকে যতগুলো সেট গঠন করতে পারবো আমরা, এখানে চারটা উপাদান আছে, চারটে উপাদানকে আমরা যতগুলো উপাদান এভাবে সেট গঠন করতে পারবো সেটাই তার পাওয়ার সেট হবে। আমি প্রথমে একটা একটা নিয়ে উপাদান একটা সেট গঠন করবো, যেমন ওয়ান একটা সেট হইতে পারে, টু একটা সেট হইতে পারে, থ্রি একটা সেট হইতে পারে, ফোর একটা সেট হইতে পারে। একটা নিয়ে আমরা উপাদান গঠন করছি, আমরা দুইটা নিয়ে উপাদান গঠন করতে পারি, যেমন তাহলে ওয়ানের সাথে টু হইতে পারে, ওয়ানের সাথে থ্রি হইতে পারে, ওয়ানের সাথে ফোর হইতে পারে। এরপরে আমি টুর সাথে থ্রি হইতে পারে, টুর সাথে ফোর হইতে পারে, থ্রির সাথে ফোর হইতে পারে। এরপরে আমি তিনটা উপাদান নিয়ে গঠন করতে পারি আমি, যেমন আমি একসাথে ওয়ান টু থ্রি, ওয়ান টু ফোর, টু থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, তারপর কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ। এরপর আমরা বলছি প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট, প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট, সেই হিসাবে আমাদের ওয়ান টু থ্রি ফোর একটা উপসেট হবে, এবং বললাম ওরই তার একটা উপসেট, ওরই একটা উপসেট হবে। একটা সেকেন্ড ব্যাকেট শুরু করছি, একটা সেকেন্ড আমরা শেষ করব। এটা হলো আমার ফি অফ এ নির্ণয় করছি আমরা। এখন আমাকে দেখাইতে হবে ফি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। আমরা এন বললাম ওই সেট, এন হলো ওই সেটের উপাদান সংখ্যা, এখানে যদি আমি এ সেট ধরি তার উপাদান হলো চারটি, তাহলে এখানে এন সমান চার। সুতরাং টু টু দি পাওয়ার এন হবে টু টু দি পাওয়ার ফোর সমান সমান ষোলো। তাহলে আমাকে বুঝলাম যদি টু টু দি পাওয়ার এনকে সমর্থন করতে হয় তাহলে আমাকে ফি অফ এর উপাদান সংখ্যা ষোলোটি হইতে হবে। এখন আমি ফি অফ এর উপাদান গণে দেখব, যে গণনা করে দেখা যায় যে ফি অফ এ এর উপাদান সংখ্যা সমান সমান ষোলোটি। আমরা গণনা করে দেখলাম যে ফি অফ এর সংখ্যা ষোলোটি, সুতরাং ফি অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই প্রশ্নের এই অ্যাসাইনমেন্টের আরও দুইটা প্রশ্নের উত্তর আমাদের করা লাগবে, সেটা আমরা ইনশাল্লাহ আগামী অনলাইন ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে আমি ওই দুইটা ক্লাস বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করছিলাম, আমরা দ্বিতীয় প্রশ্নটাতে আমরা উপসেট বলতে বা সাবসেট বলতে আমরা কী বুঝি এবং উপসেটগুলো কীভাবে গঠন হয়, এবং শক্তি সেটকে আমরা কীভাবে প্রকাশ করি বা শক্তি সেটগুলো কীভাবে গঠিত হয়, এবং শক্তি বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা যে টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে সে বিষয়ে একটা অঙ্ক আমাদের আমরা প্রমাণ করে দেখাইলাম। এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটের অধ্যায়ের, এই বিষয়গুলো পারলে ইনশাল্লাহ আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তোমাদের অনুশীলনী বইতে পাওয়ার সেটের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা করে নেবা বাসায়, এবং উপসেট সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে, এগুলো বাসায় পড়ে নেবা। আজকের জন্য ইনশাল্লাহ এতটুকুই। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ।